আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভিডিও প্রদর্শনের মাধ্যমে দেখাতে যাচ্ছি ওয়াশিং মেশিনের যে ওয়াটার সেন্সর থাকে, সেই ওয়াটার সেন্সর প্রায় সময় নষ্ট হয়ে যায়। তো সেটি কী কারণে নষ্ট হয় সেটিও বলবো, এবং এটি কীভাবে মেরামত করা যায় বা পরিবর্তন করা যায় এই সম্পর্কেও কিছু তথ্য ভিডিওর মাধ্যমে প্রদর্শন করব। তো ভিডিওতে যে প্রদর্শন হচ্ছে, এটি একটি সেন্সর, ওয়াটার সেন্সর, যে ট্যাঙ্কির মধ্যে যখন পানি ঢুকে, মানে ওয়াশিং মেশিনের যে ট্যাঙ্কিতে পানি ভর্তি হয়, তখন এই পানির মাধ্যমে একটা প্রেশার তৈরি হয়, হাইড্রোলিক প্রেশার। এই প্রেশারের মাধ্যমে মূলত এই সেন্সরটি কাজ করে, মানে এই যে টিউবটি আছে রবারের মতো, এটি ফুলে যায় এবং ফুলে গিয়ে সেন্সরটিকে সুইচ অন করে দেয় বা অফ করে দেয়। তো এটি দীর্ঘদিন চলার ফলে এই যে রবার থাকে, রবারটা কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে একটা সময় লিকেজ হয়। কখনো কখনো দেখা যায় যে এটি পিপীলিকা এসে কেটে দেয়, লিক করে দেয়। তো আমরা ইচ্ছা করলে এটিকে খুব স্বাভাবিকভাবে এটা ঠিক করে ফেলতে পারি, নিজেরা একটু টেকনিক প্রয়োগ করে। এটিকে মেরামত করার জন্য প্রথমে আমাদের সেন্সরটি হাতে নিতে হবে, এবং এই যে লক করা হচ্ছে ঠিক একইভাবে এই লকটিকে আমরা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার বা কম্বিনেশন ফ্লায়ার্সের সহযোগিতায় সাহায্য নিয়ে আমরা এটাকে প্রথমে খুলব। খুলে এটিকে আমরা এই যে গ্লু গান বা সিলিকন আঠা দিয়ে আমরা এটিকে মেরামত করে এর যে পাম্পিং হচ্ছে কি না, প্রেশার হচ্ছে কি না, এটা আমরা এভাবে ফিটিং করার পর পাইপ দিয়ে, আলাদা একটা পাইপ দিয়ে বাতাসের মাধ্যমে আমরা এটিকে পরীক্ষা করতে পারি। যখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটি এখন চলার উপযোগী হয়েছে, তো আমরা এটিকে আগের মতো আবার ফিটিং করে দেব। ফিটিং করার সময় সাবধান থাকতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে যেন সঠিকভাবে যেন হয়। আমরা এটিকে ঠিক করার পর যদি এটাকে ফিটিং করতে না পারি, সঠিকভাবে স্প্রিং না দিতে পারি, ম্যাগনেট যে থাকে ভিতরে সেটি না দিতে পারি, তাহলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, তো ঠিক হয়ে যাওয়ার পর আমরা এটিকে ওয়াশিং মেশিনের যে সেন্সর পাইপ থাকে, টিউব সেন্সর পাইপ, সেখানে এই পাইপের সাথে আমরা এটাকে যুক্ত করে দেব। এবং এর যে তিনটি টার্মিনাল বা একাধিক টার্মিনালের যে ওয়্যার থাকে, সেটি আমরা এটার সাথে যোগ করব। এরপর এর যে গ্রুপ থাকে, সেই গ্রুপে আমরা সঠিক জায়গায় এটাকে স্থাপন করব। এই স্থাপন করার পর আমরা এটিকে পরীক্ষামূলকভাবে চালাবো, এবং চালানোর পূর্বে দেখতে হবে যে ওয়াশিং মেশিনের কোথাও কোনো পানি আছে কি না, মানে সার্কিটের কোথাও পানি আছে কি না। যদি থাকে এটিকে পরিষ্কার করে নিতে হবে, অন্যথায় সার্কিট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে নিয়ম মোতাবেক সম্পন্ন কাজ শেষে আমরা এটিকে চালাবো, এবং চালিয়ে সমস্ত প্রোগ্রাম আমরা চেক করব। প্রথমে আমরা এটাকে ওয়াশ এবং স্পিন বা অন্যান্য প্রোগ্রাম দিয়ে আমরা এটাকে স্টার্ট করব। এই স্টার্ট করার সময় এই ডিসপ্লে যে বাটনগুলি আছে সেই প্রোগ্রাম আমরা ভালো করে সেট করব এবং চালাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।